हेलो व्यूअर्स, আজকের এই ভিডিওতে প্রিসে রেটিং কোর্সে ভর্তি প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে নৌ পরিবহন অধিদপ্তর প্রিসে রেটিং কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। নৌ পরিবহন অধিদপ্তর প্রতি বছর দুইবার শীতকালীন এবং গ্রীষ্মকালীন বা প্রয়োজন অনুসারে নাবিক প্রশিক্ষণ ভর্তির বিজ্ঞপ্তি জারি এবং অনলাইনে আবেদন গ্রহণ করে থাকেন। দেশি বিদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের নিয়োগের জন্য শ্রেণীভিদে নাবিকের চাহিদার ভিত্তিতে উল্লেখিত ট্রেড সময়ে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী নাবিক নির্বাচন করে থাকেন। উল্লেখিত ট্রেড সময়ের মধ্যে রয়েছে ব্রেক রেটিং, ইঞ্জিন রেটিং, স্টুয়ার্ড রেটিং, কুক রেটিং ও ফিটার কাম ওয়েলার রেটিং। ডেক রেটিং, ইঞ্জিন রেটিং ও স্টুয়ার্ড রেটিংয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিভাগ থেকে 2.5 এসসিসি বা সমমানের পাস। সাধারণ প্রার্থীদের বয়সীমা ন্যূনতম 16 থেকে সর্বোচ্চ 25 বছর। অর্থাৎ ডেক, ইঞ্জিন ও স্টুয়ার্ড রেটিং প্রার্থীদের ক্ষেত্রে বয়স ন্যূনতম 16 থেকে সর্বোচ্চ 25 বছর ও ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ন্যূনতম 20 থেকে 35 বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ন্যূনতম 25 থেকে 45 বছর। এক্ষেত্রে প্রার্থীর এসসিসি বা সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচ্য। আপনার এসসিসি সনদে উল্লেখিত বয়সকেই বিবেচনা করা হবে। বয়স সম্পর্কিত অন্য যে কোনো সনদ এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম 5'2" ও ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বডি মাস ইন্ডেক্স বিএমআই চার্ট মোতাবেক হতে হবে। এক্ষেত্রে বিএমআই ন্যূনতম 17 ও সর্বোচ্চ 27 মধ্যে হতে হবে। যেমন উচ্চতা 5'2" ক্ষেত্রে ওজন ন্যূনতম 42 ও সর্বোচ্চ 67 মধ্যে হতে হবে। দৃষ্টিশক্তির ক্ষেত্রে ডেক রেটিংদের জন্য 2x6x6 ও অন্য অন্য রেটিংদের জন্য 2x কমপক্ষে 6x12 হতে হবে এবং কালার ব্লাইন্ড মুক্ত হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশে হতে হবে। তবে বিদেশি নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নীতিমালা বা বিধান প্রযোজ্য হবে। সিডিসিধারী মৃত অবসরপ্রাপ্ত বা কর্মরত নাবিকদের সন্তানের জন্য অনধিক 5% কোটা সংরক্ষিত। ভর্তি প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। রিটেন, ভাইবা, মেডিকেল টেস্ট ও সাঁতার। রিটেনে মোট 100 পরীক্ষা হয়ে থাকে। এক্ষেত্রে পরীক্ষাটি MCQ বা বহু নির্বাচনী পদ্ধতিতে হয়ে থাকে। 100 জন্য 100 বহু নির্বাচনী প্রশ্ন বা MCQ প্রশ্ন থাকে। মোট 3টি বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে। বিষয়গুলোর মধ্যে রয়েছে গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এক্ষেত্রে গণিতে 30 মার্ক, ইংরেজিতে 35 মার্ক ও সাধারণ জ্ঞানে 35 মার্ক নিয়ে মোট 100 মার্কের বহু নির্বাচনী প্রশ্ন করা হয়ে থাকে। পরীক্ষার সময় 90 মিনিট ও পাস নম্বর 40%। প্রার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে মোট 200 ভিতর মূল্যায়ন করা হয়ে থাকে। 200 মধ্যে ভর্তি পরীক্ষা থেকে 100 ও এসএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 20 গুণ অর্থাৎ সর্বোচ্চ জিপিএ অর্থাৎ জিপিএ 5'20 অর্থাৎ 100। এই মোট 200 মধ্যে প্রার্থীকে মূল্যায়ন করা হয়ে থাকে। আপনার জিপিএ যদি জিপিএ 5 হয় তাহলে আপনি মোট নম্বরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবেন। এক্ষেত্রে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানের একই প্রশ্নে একই সাথে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আপনি যদি রিটেনে পাশ করেন তাহলে মৌখিক পরীক্ষার জন্য বা ভাইবার জন্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষায় আলাদা কোনো নম্বর থাকে না। এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিত্ব, শারীরিক যোগ্যতা বা শারীরিক সক্ষমতা বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি যে প্রতিষ্ঠানের রেটিং নাপিক ভর্তির জন্য বিবেচিত হবেন সেই প্রতিষ্ঠানে আপনার মেডিকেল টেস্ট সম্পন্ন হবে। অর্থাৎ আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে রেটিং নাপিক ভর্তির জন্য নির্বাচিত হন তাহলে আপনার মেডিকেল টেস্ট আপনার প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন হবে। আর আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠানের রেটিং নাবিক কর্তৃক নির্বাচিত হন তাহলে আপনার মেডিকেল টেস্ট বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক
সম্পন্ন হবে। এক্ষেত্রে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিভিল সার্জন কর্তৃক অথবা কমিটি কর্তৃক অনুমোদিত সরকারি হাসপাতালে গ্রহণ করা হয়ে থাকে। এক্ষেত্রে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার ভিতরে রয়েছে বুকের এক্স রে, প্রস্রাবের সুগার অ্যালবুমিন টেস্ট, রক্তের ভিডিআরএল টেস্ট, দৃষ্টিশক্তি, কালার ভিশন, ডোপ টেস্ট ও শ্রবণ শক্তি। আপনি উল্লেখিত টেস্ট রুমে পাশ করার মাধ্যমে ও সাঁতার পরীক্ষায় পাশ করার মাধ্যমে আপনি চূড়ান্ত প্রার্থী হিসেবে ভর্তির জন্য নির্বাচিত হবেন।